আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ আমরা ঘুরতে চলে এসেছি সাভারের নবীনগর স্মৃতিসৌধে। এই স্মৃতিসৌধের ভিতরে কি কি রয়েছে চলুন আমরা ঘুরে ঘুরে দেখি। স্মৃতিসৌধের ভিতরে ঢুকলে অসংখ্য গাছপালা দেখতে পারবে, খোলামেলা সুন্দর পরিবেশ রয়েছে, যে কোনো দর্শনার্থীদের আসলে পরে দেখে এই জায়গাটা অনেক ভালো লাগবে, তাই আমরা আজ দেখার জন্য চলে এসেছি। আজকে সারাদিন ঘুরবো এবং ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, ভোলা যাবেও না, যাদের ত্যাগের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের আমরা কিভাবে ভুলব, কখনোই তাদের অবদান ভোলা যাবে না। তাই তো আমরা চলে এসেছি আজকে নবীনগর স্মৃতিসৌধ দেখার জন্য। আমরা এখন স্মৃতিসৌধের সামনে আছি, সুবিশাল স্মৃতিসৌধ দেখা যাচ্ছে। এর উচ্চতা প্রায় 100 ফিট, 100 ফিটের মতন এই স্মৃতিসৌধের উচ্চতা। 7টি গম্বুজ দিয়ে এটি নির্মাণ করা হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি আমাদের বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠর নামে এই স্মৃতিসৌধটা নির্মাণ করা হয়েছে, যা আমি আপনাদেরকে এখন সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। খুব বিশাল স্মৃতিসৌধটা, দেখতে অনেকই অনেক সুন্দর। আমরা এর ভিতরে সুন্দর করে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের দেশের জন্য যারা জীবন দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে, এই স্বাধীনতার মাস ডিসেম্বর মাসে তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমরা। তাদের অবদান কখনোই ভোলা যাবে না, তাদের জন্যই আমাদের এই স্বাধীনতা আজ আমরা পেয়েছি। আমাদের দেশ এইসব শহীদদের কারণেই আজ হানাদার মুক্ত হয়েছে, তাই তাদের কথা বারবার আমাদের মনে পড়ে। আমরা বারে বারে স্মৃতিসৌধ দেখার জন্য চলে আসি। কি সুন্দর অপরূপ দৃশ্য, একবার দেখলে বারে বারে দেখতে মন চায়, এই জায়গাটা এতই সুন্দর। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। চারিদিকে খোলামেলা সুন্দর পরিবেশ, অসংখ্য গাছপালা রয়েছে। আজ আপনাদের মাঝে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।